অনেক কর্মী আছে যারা আগে গিয়েছেন বা অন্য অন্যভাবে গিয়েছেন, মানে কাজ করছেন, কিন্তু তারা আমাদের কল্যাণ বোর্ডের সদস্য হননি। প্রবাসী কল্যাণ কার্ড, কিভাবে এই কার্ড আপনি পাবেন, এই কার্ডের সুবিধাগুলো কি কি? প্রবাসী কল্যাণ কার্ড সাধারণত আমরা যেটিকে বলি সেটি মূলত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড। অর্থাৎ এই যে যারা বিএমইটি কার্ড চালু হওয়ার আগেই বিদেশে চলে গেছেন, আপনি যারা পুরাতন বিদেশে আছেন, তারা এই কল্যাণ বোর্ডের সদস্য হতে পারবেন। এবং এটির জন্যে আপনাকে যেটি করতে হবে, আপনার সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমেই আপনাকে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমেই যেটি করতে হবে, আপনি কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়েও এই সেবাটি নিতে পারেন। www.web.gov.bd এই ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করবেন। এরপরে ওয়েবসাইটের একেবারে ডান দিকে সদস্য নিবন্ধন, এখানে ক্লিক করতে হবে। এই সদস্য নিবন্ধন এখানে ক্লিক করার পরে আরেকটি পেজ আসবে, যেই পেজে তিনটি ভিন্ন ভিন্ন শিরোনাম থাকবে: সদস্যপদ, নিবন্ধন ফর্ম ডাউনলোড, নিবন্ধন নির্দেশিকা এবং অনলাইনে নিবন্ধন। আপনি অনলাইনে নিবন্ধন এখানে ক্লিক করে যেই পেজটি আসবে সেখানে যে তথ্যগুলো চাওয়া হবে সেই তথ্যগুলো পূরণ করে, সবগুলো পেজ পূরণ করার পর এরপরে সেটি আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি যেই দূতাবাস এলাকায় আছেন বাংলাদেশে, সেই দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ে যাবেন। সেখানে যাওয়ার পরে দূতাবাসের নির্ধারিত যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে সেটি জেনে বাংলাদেশি টাকায় কম বেশি 3500 থেকে 4000 টাকার মতো একটি ফি আছে, সেই ফিটি আপনি ব্যাংকে জমা দিয়ে সেই স্লিপটি এবং এই যে পূরণ করা এবং প্রিন্ট করা যেই ফর্মটি আপনি নিয়ে গিয়েছেন সেগুলো আপনি জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হবেন। আপনারা যারা যাচ্ছেন বিদেশে আজকে, তারা ওয়েলফেয়ার বোর্ডের বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য তালিকাভুক্ত অবস্থায় আছেন। অর্থাৎ আপনারা এখানে 3500 টাকা কন্ট্রিবিউট করেছেন, আপনারা আপনাদের পক্ষ থেকে যারা করেছেন এটি, এবং এর পাশাপাশি আপনারা 1000 টাকা প্রিমিয়াম দিয়ে বিমার আওতাভুক্ত হয়েছেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এটা আমার ব্যক্তিগত অনুরোধ, অনেক কর্মী আছে যারা আগে গিয়েছেন বা অন্য অন্যভাবে গিয়েছেন, মানে কাজ করছেন, কিন্তু তারা আমাদের কল্যাণ বোর্ডের সদস্য হননি। আপনারা যেখানে কাজ করবেন যদি এমন কোনো সহকর্মী থাকেন, কথা প্রসঙ্গে বলবেন দয়া করে যে তুমি কি বিএমইটি কার্ডধারী সদস্য, অথবা তুমি কি সদস্য না, অথবা তুমি কি ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হয়েছো কি না, এটি সহায়তা করবেন। এবার নিশ্চয়ই আপনাদের জানার আগ্রহ আছে যে এই বিএমইটি কার্ডের সুবিধা কি, বা এই যে প্রবাসী কল্যাণ কার্ড যেটি সেটির আসলে সুবিধা কি কি। কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যে সকল সুবিধা সুযোগ সুবিধা বা সহায়তা করে থাকে তার সব কিছু আপনি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্যকেন্দ্রের এই পর্ব থেকে। যারা নতুন যুক্ত হচ্ছেন, পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে প্রবাস তথ্যকেন্দ্রের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, মোবাইল অ্যাপ এবং মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্যকেন্দ্রে। প্রবাস তথ্যকেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন